রাজ্যিক প্রেসিডেন্ট হচ্ছে মাননীয় ভবেশ কলিতা ডাঙরিয়া। ইহতর কোর টিম তাত বহি পেলায় সকল বস্তুবিলাক চালি জারি চাই আমাক হাইলাকান্দির কারণে প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টর নাম আর লালা মিউনিসিপ্যালিটির কারণেও প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টর নাম তেওঁলোকে সিদ্ধান্ত লৈ পেলায় পঠিয়াইছে। আমি মাথো আজি ইয়াত যে নামকেইটা আছে সেই নামকেইটা আমি খালি মাত্র ঘোষণা করেছি। ইয়াত হাইলাকান্দির কারণে হাইলাকান্দি মিউনিসিপ্যালিটি বোর্ডের কারণে চেয়ারম্যান হিসাবে দিয়া হয়েছে শ্রী কল্যাণ গোস্বামী ডাঙরিয়াক, আর ভাইস চেয়ারম্যান হিসাবে দিয়া হয়েছে শ্রীমতী পল্লবী দেবনাথ ডাঙরিয়ানীক। ঠিক তদ্রূপরূপে লালা মিউনিসিপ্যালিটি বোর্ডের কারণেও চেয়ারম্যান রূপে দিয়া হয়েছে মাননীয়া তুলসী রায় ডাঙরিয়ানীক, আর ভাইস চেয়ারম্যান রূপে দিয়া হয়েছে শ্রী সেনাতম বাসিংহ ডাঙরিয়াক। আমার ইয়াত হাইলাকান্দিত দুটাই ডাঙর সমস্যা আছে, দুটা বলে কলে কম হব, তিনিটা আছে। এক নম্বর আমার ইয়াত খোয়া পানির নাটনি আছে, দুই নম্বর আছে আমার ইয়াত যেটু জলা মানে আবদ্ধ হয়ে থাকা পানি, ড্রেনেজ সিস্টেমটা বেয়া হওয়ার কারণে ইয়াত দুখন পৌরসভাতে বরষুণের পানি ওলাই যাওয়াটো একটা ডাঙর সমস্যা আছে। আর আমার ইয়াত রাস্তাঘাট যেটু আছে মানে গলি যাব আছে এই গলিবিলাকত কিছু প্রবলেম আছে। আমার প্রথমে এই তিনটা বিষয়তে আমি কাম করার সিদ্ধান্ত আমার আছে। বিজেপি আজির দিন মাননীয় নরেন্দ্র মোদীজি আর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নিরলস প্রয়াস করার কারণে রাজ্যের একটা কনফিডেন্স বিজেপির উপর আহিল, আর সেইটা আমি আগত রাখি বহুত এইবিলি আমি হাইলাকান্দি ফার্স্ট টাইম আর লালাত আমি বহুত এইবিলি আমি গঠন করলো। আপনাদের জানে যে হাইলাকান্দির বিজেপির কোনো বিধায়ক নাই, এই বিধায়ক না থাকার কারণে যাক বিধায়ক জিকে এই সকল ডেভেলপমেন্ট আডভান্স ডেভেলপমেন্ট নকরাকে হয়, কিয় তেখেতসকল ইয়ার ভোট নাপায়, আর সেই কারণে ইন্টেনশনালি কোনো ডেভেলপমেন্ট হাইলাকান্দি প্রপারত নহয়। লালাতো তেখে একে অবস্থা, লালা কাটলি ছাড়া এতিয়া বিজেপির মানে এমএলএ নাই, সেই কারণে লালার যিজন ইউডিএফর এমএলএ হয় তো যায় গই কোনো কাম নকরে বিজেপির, এরিয়ার মানুষের বহুত অসুবিধা হয়, খোয়া পানির অসুবিধা এইবিলাক আছে। বিজেপির প্রাইম কাম হব অহা দেড় বছরের কারণে পরিকল্পনা তৈরি করা, দেড় বছরের ভিতর রাইজর আগত একটা কনফিডেন্ট বিল্ড আপ করব লাগিব যে বিজেপি ক্যান রান দিস মিউনিসিপাল বোর্ড উইথ গুড ম্যানার্স গুড ব্যবস্থা, কিয় তারপর যে আমার লোকসভা নির্বাচন হব দলের লগত মানুষ যোগ দিব বিজেপির একটিভিটিজের উপর, আর সেই কারণে আমার গুরু দায়িত্ব আমার চেয়ারম্যান হাইলাকান্দি আর চেয়ারম্যান লালার উপর থাকিব। দলের কার্যকর্তা সিহতো খুব ভালে পাইছে, কারণ হাইলাকান্দি প্রথমবারের নিচিনা ভোট পালে, হাইলাকান্দি বিজেপি কার্যকর্তাবিলাকে বহুত চেষ্টা করেও এমএলএ বনাব নোৱাৰিলে, আর এমএলএ নহওয়ার কারণে হাইলাকান্দির কোনো ডেভেলপমেন্ট নাইকিয়া হয়েছে। সবে গম পায় আজির দিন গভর্নমেন্ট বিজেপি চলাই আছে, টাকা বিজেপি দি আছে, এমএলএ গৈ টাকা বিজেপির সিএমর পৰা আনে, আনি কাম করে ইউডিএফ যত ভোট পালে তাতে গৈ, সেই কারণে আমার ওয়ার্কারবিলাকৰ মনত বহুত আশা সঞ্চার হয়েছে যে আমি বোর্ড বনালো। আর সেই কারণে আজি আমি দুটা বোর্ড হল হাইলাকান্দি এবং লালা, আর আমি ভাবো দুটা বোর্ডেরই সমন্বয় রাখি ডেভেলপমেন্টের কাম স্বপন ভট্টাচার্য জেলা সভাপতির নেতৃত্বে কামখিনি হব, তার কারণে দুজন দুটা আমি কোর কমিটি বনাই দিম বলে আজি সিদ্ধান্ত লৈছো। কোর কমিটি জেলা সভাপতি বনাব, বনোৱাৰ পিছত আমি আকৌ বহিম সবক লৈ নেক্সট প্লেনিংটো আমি তাত রাখি। নাই আমার আপনাদের জানে যে আমার ইয়াত ছজন বিজেপি কমিশনার আছিল হাইলাকান্দি, আর পাঁচজন আমার জয়েন করলে ইন্ডিপেন্ডেন্ট হাই, এগারোজন হল, এই আমার তিনজন আরও আছে, এখেসকল আর তিন চারিদিন পিছত আইব দলত, গোটে একলগতে আহিব। তো কিন্তু এই দল এগারোজন মানুষ লৈ আমি বহুতো এই বানাইছো, তার লিডারশিপ দিলো কল্যাণ গোস্বামী এস চেয়ারম্যান ফর হাইলাকান্দি ডিস্ট্রিক্ট।
আর পল্লবী দেবনাথ ভাইস চেয়ারম্যান অফ দি হাইলাকান্দি মিউনিসিপাল বোর্ড। তারপর লালা আমি দিলু তুপসি রায় আর সেনাতম্বা সিনহা ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান তুপসি রায় আর ভাইস চেয়ারম্যান সেনাতম্বা সিনহা। ইয়ং চেপ ডেকা লড়া উদ্যোগী লড়া পঢ়া সময়ত এইবিলাকে বিজেপির নেতৃত্ব দিব, গতি এইবিলাকর ভাল নেতৃত্ব থাকিব আমি আশা করি।